আমার পরিবারের সিদ্ধান্ত, আমাদের পরিবারের পারিবারিক ভাবে আপনারা জানেন একটা অঘটন ঘটেছে আমাকে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত। প্রথমেই আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, এক থেকে দেড় মিনিট সময় আমাকে দিবেন। আজকে যে ভিডিও ক্লিপগুলো দেখাবো, যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই সম্পর্কে বোঝানোর জন্য আরিফ বিন হাবিব সাহেব দেশ ছেড়ে চলে যাচ্ছেন, আমরা আরেকটি নক্ষত্রকে হারাতে চলেছি। এইবার খুশি তো আব্বাসী সাহেব, এখন আপনি কথার মোড় ঘুরায় আনিছেন, কথার সুর চেঞ্জ করছেন, এমন ভঙ্গি ধরছেন যে আপনি দুধ দিয়া ভাত মাইখেও তুলা খাইতে জানেন না। প্রিয় দর্শক মণ্ডলী, অনুরোধ করব যারা হক্কানে আলেমদেরকে ভালোবাসেন, আজকের এই ভিডিওটি আপনারা দেখলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবেন। আরিফ বিন হাবিব সাহেব দেশ ছেড়ে চলে যাচ্ছেন, আব্বাসী সাহেব সুর চেঞ্জ করছেন, এই বিষয়ে আমরা দুইটা ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো। তাই অনুরোধ করব পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। চলুন শুরু করছি আজকের মূল ভিডিও। সম্মানিত দর্শকমণ্ডলী, প্রথমে আমরা আব্বাসী সাহেবের কথা শুনবো। তিনি আরিফ বিন হাবিব সাহেবকে এই কথা বলে নাই, তিনি অন্যজনকে বলছে, দেখেন তার কথা কিভাবে ঘুরাইতেছে। এবং আরিফ বিন হাবিব সাহেব যে দেশ ছেড়ে চলে যাচ্ছেন, তিনি যে আর বয়ান করবেন না, সেই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভিডিও চিত্র আমাদের হাতে এসেছে, সেই ভিডিওটি আমরা এই ভিডিওর পরে প্লে করব। অনুরোধ করে আরিফ বিন হাবিব সাহেবের বক্তব্যটি শুনে যাবেন। ইনায়াতুল্লাহ আব্বাসী কি বলছেন সেই কথাটা একটু শুনে আসা যাক। এক ভাই প্রশ্ন করেছেন, জানার প্রশ্ন, আপনি কোন এক আলেমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারককে কবর বলার কারণে উনাকে কাফের ফতোয়া দিয়েছেন। এখন জানার বিষয় হল অসংখ্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাকে কবর বলা হয়েছে, আপনি আমার আলোচনায় দেখেন নাই। আমি বলেছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারককে রওজা বলা যাবে না যে বলবে সে কাফের, কারণ রসুলুল্লাহ সাধারণ উম্মত মমিন যদি হয় তার কবরটাও রওজা হয়ে যায়, রওজা তুমিন রিয়াজিল জান্না, জান্নাতের বাগান হয়ে যায়। তার পূর্বে লাখের উপর নবী যারা তাদের কবর ছিল রওজা, আর সৈয়দুল মুরসালিন ওনারটা তো শুধু রওজা না, রওজা তুমিন রিয়াজি জান্নাতিল ফিরদাউস। বেটা কি বলছি আগে শোনো, তারপরে বুঝো, তারপরে মন্তব্য করো। হাদিসে তো আছে, সমস্যা কি? বুখারি শরীফ মুসলিম শরীফে সাহাবিদের নাম পড়লি রাদিয়াল্লাহু আনহু বলে, আনানাসিন রাদিয়াল্লাহু আনহু, সাহাবির নাম পড়লি রাদিয়াল্লাহু আনহু বলতে হবে, নজ দেখাও কেন, আদাব। যদি কেউ বলে না সাহাবির নাম পড়লে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে না, আমি তার ইমান নিয়ে প্রশ্ন করব। বিষয়টা তো এইরকম, দেড় হাজার বছর আগ থেকে তাওয়ারুসুল উম্মা, উম্মতের আলেমগণ মহাদ্দেশগণ রসুলুল্লাহ রওজাকে রওজা মুবারক বলেন, তা বললে তোমাদেরকে আগুন জ্বলবে কেন? তাহলে বুঝা যায় ইমান ঠিক হয় নাই, নেফাক আছে। এগুলো বর্ণচোরা মুনাফেক, উলামায়ে দেওবন্দের বড় বড় আলেমের কিতাবগুলো পড়েন, মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর নাসুত্তিব কিতাব পড়ুন, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহর মাকতুবাত পড়েন, তার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কথা বলতে কতটা আদব রক্ষা করতেন পড়ো। হাজার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ ওনার এক কিতাবই লিখছেন, কারো যদি মনের আশা পূরণ না হয়, সে যদি না লাইন শরীফ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারকের নকশা মাথায় রেখে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে, তাহলে বোঝা যায় এগুলোর মাসলাক দেওবন্দি না, এগুলো আসলে নামাজহাবীদের আজান, দেওবন্দি পরিচয় দিয়ে জাতিকে ধোকা দিচ্ছে, কারণ উলামায়ে দেওবন্দের আকাবিরদের সাথে তাদের বক্তব্যের কোনো মিল পাওয়া যাচ্ছে না। অতএব আপনারা ধোঁকাবাজি করবেন না, আর মতাদর্শকে টেক্কা দিতে বেটা দলিল নিয়ে আসো, গালিগালাজ করো কেন, এটা তো ভদ্র মানুষের কাজ না। আমরা আল্লাহর কোরআন শিখছি, আল্লাহ বলেছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা, জাহেলরা যখন আল্লাহর বান্দা রহমানের বান্দাদেরকে সম্বোধন করে মন্দভাবে, রহমানের বান্দারা তখন কি বলে, আল্লাহ বলছেন কালু সালামা, আই কাউলান ইয়াসলামুনা ফিহে মিনাল ইসমে, তারা জবাবটা দেয় এভাবে যেন তারা গুনা থেকে বাঁচে। মানে আমি কাকে বিচি বলছি নাম তো নেই, নেই বিচি বলে বিষকে, বিষ বিষকে কি বলে, এখন বিষ থেকে গাছ হয় না,
তা আমি বুঝাইছি বিচি মানে অপরিপক্ক, এটা গাছ হইতে টাইম লাগবে। বেকুফের দল বিচির অর্থ নিছে আরেকটা। ওই যে একটা কথা আছে, আলমার ও ইয়াকিস ওয়ালা নাফসি, যার মনে যা লাভ দিয়ে উঠে তা। আমি বুঝাইলাম কি আর নাদানরা বুঝলো কি? আর আমার ফতোয়াটা তো হয় সবসময় সার্বজনীন ও সামগ্রিক, আমি কোনো ব্যক্তির নাম নিছি। আমাদের আদমজি জুট মিলে পাটের বেল চুরি হয়েছে বুঝলেন, সর্দার যে আসিল হে খুব ঘাগু, সর্দার সব পাটের শ্রমিক বসায় কই ডেকরে সুর যে কে আমি তো বুঝতেছি, তার মাথাতে তো পাট লেগে আছে, আসল সুর মাথায় আর দিস। তা আমি তো কোনো ব্যক্তির কথা বলি নাই। এই ধরনের আকিদা তো অনেক বাতিলপন্থীদের, বিশেষ করে ইবনু আব্দুল হাব নজদি, নাসিরউদ্দিন আলবানি ও কট্টল্লা মাজহাবিরা এইরকম কথা বলে। অতএব এইটা যদি কেউ নিজে টেনে কারো দিকে নেয় তাহলে বুঝতে হবে এই সমস্যা তার মধ্যেও আছে। সাফ কথা বলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিও ক্লিপটি দেখলেন, আব্বাসী সাহেব নিয়ে আমরা পরে আসতেছি। আরিফ বিন হাবিব সাহেব যে চলে যাচ্ছেন, তিনি যে বয়ানের মাঠে থাকবেন না, দেশ ছেড়ে চলে যাচ্ছেন, সেই বক্তব্যটি একটু শুনে আসা যাক। আমাদের বিদেশ চলে যাবে কিন্তু আমাকে ফোর্স করবে না, প্রয়োজন আমি বিদেশ চলে যাবো ইনশাল্লাহ, কিন্তু এই জাতীয় ফাইজলামি করবেন না। আমার পরিবারের সিদ্ধান্ত, আমাদের পরিবারের পারিবারিকভাবে আপনারা জানেন একটা অঘটন ঘটেছে আমাকে নিয়ে। তো আমাদের পরিবারের সিদ্ধান্ত হলো, আমার আম্মা বিশেষ করে, যে আমি ঢাকার বাইরে যেন আর কখনো মাহফিল না করি, বা আমি যেই ধারার বয়ান করি এটা নেওয়ার মতো লোক এখনো তৈরি হতে হবে আপনাদের দেশে প্রচুর। সম্মানিত দর্শক মণ্ডলী, দুইটা ভিডিও চিত্র দেখলেন। দেখেন, আমরা কোনো মানুষের বিপক্ষে কথা বলি না, আমরা ওলামা একরামদের ভিতরে ঐক্য চাই। আব্বাসী সাহেব রেনিয়া অনেকেই মাতামাতি করছে, আমরাও করছি, কৌমি আলেমরা তাকে আলিঙ্গন করে নিছিল বুকে, কিন্তু তিনি যদি এরকমভাবে বয়ান তিনি একাধারে দিতে থাকেন, দেখেন আজকের যে বয়ানটা আপনারা শুনলেন সেখানে তিনি সাফ সাফ বলতেছে যে আমি তো কোনো কারো নাম উল্লেখ করি নাই, আমি মাসআলা দিছি, আমি ফতোয়া দিছি। দেখেন আব্বাসী সাহেব, সব মানুষ বুঝে, ঠিক আছে, নাম ধরে বলতে হবে না। কবর আর রওজা নিয়ে আলোচনা করছে কে? আরিফ বিন হাবিব সাহেব একটা বয়ানের ভিতরে বলতেছেন যে আমি কিন্তু কবর বলি সওয়াবের আশায়। হ্যাঁ, রওজা বলা যাবে না এরকমটা না, রওজা কোথাও পাই নাই আমি, যদি আপনারা কেউ পান আমাকে বলেন, যদি সওয়াব হয় আমি তাহলে বলবো। বিষয়টা মিটে গেল, এটা নিয়ে তারে কাফের ফতোয়া দেন, আপনারা প্রচুর খেপা খেপছেন, আসলে আপনার গোড়াই সমস্যা। আর আমি যেটা আন্দাজ করতে পারলাম, আপনার প্রথম থেকে সব বিষয়গুলো আমি মাথায় নিছি, এবং আপনারা নিয়ে যেহেতু আমরা কথা বলি, ওলামা একরাম নিয়েই আমি বেশি কথা বলি, তো আপনারে নিয়ে একটু রিসার্চ করে দেখলাম যে আপনার ভিতরে এলেমের যে একটা অহংকার আছে না, একটা যে আগুন, একটা যে গরম তাপ আছে, এটা আপনি সহ্য করতে পারতেছেন না। আর একটা কথা আছে যে যখন আল্লাপাক কাউকে বেইজ্জতি করতে চায় তখন তার ভিতরে অহংকার দিয়ে ভরপুর করে দেয়, আপনার ভিতরে অহংকারের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। একজন ভালো আলেম, একজন গুরুত্বপূর্ণ আলেম, ভালোভাবে হাদিস বলতেছে, ওয়াজের ঘরানাটাই চেঞ্জ করে দিছে, কে মাঝারি সাহেব নিয়ে তো আপনি কথা বলেন না, মাঝারি সাহেব কী কী করতেছে, কত ফালতু ফালতু বক্তা গলা বেচা খাইতেছে, এদেরকে নিয়ে কিছু বলেন না। একজন হক্কানে আলেম, তার হাদিস মুখস্থ দেখে আপনার গা জ্বলে, আর আপনি বলেন দুই চারটা হাদিস মুখস্থ করছে, আপনি করেন প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে দুই বছর চলে তারপর আর চলে না, আপনি গায়েব জানেন? কার ইজ্জত আল্লাহ কতদিন রাখবে, দুই বছর চলবে না চার বছর চলবে এটা আপনি জানেন? আবার বিচি কাটা হুজুর কারে কন, চিনেন তারে? তার এলেম সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? চিন্নি খাওয়া হুজুর আপনারা কখনো পরিবর্তন হতে পারলেন না, বুঝছেন? আল্লাহ আপনার হেদায়ত দান করুক, কারণ আপনার ভিতরে এলেম আছে, এলেমের গরমটা এটাকে আটকায় রাখেন। তো আজকের ভিডিও পর্যন্ত, আমার কথা কেউ কষ্ট পেলে কিছু করার নাই, আমার মতামত আমি প্রকাশ করছি, বাদবাকি আপনাদের জন্য কমেন্ট বক্স ফাঁকা আছে, যদি আমার কথা কোনো ভুল মনে হয় থাকে পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা। বাংলাদেশে ভালো মানুষের দাম নেই।